একটা একটা করে শব্দের বুননে তৈরি হয় কবিতা বা গান। শব্দে শব্দে মালা গেঁথে গড়ে ওঠা সেই কবিতা গান শুধু কবির নয়, ধারণ করে বহু মানুষের আবেগ অনুভূতি, উপলব্ধিতে আনে নতুন বোধ, যোগায় মনের খোরাক। বাংলাদেশ ও বাঙালির বিজয়ের মাস ডিসেম্বরে ছায়ানট মিলনায়তনে প্রাণপ্রিয় মাতৃভূমির প্রতি নিরন্তর ভালোবাসায় ঋষভ সঙ্গীত অঙ্গনের আয়োজনে অনুষ্ঠিত হলো কবিতায় গানে প্রাণের স্বদেশ। এমন আয়োজন নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় জাগ্রত করে, এমনটাই মনে করেন গুণীজনেরা। বাঙালির যে গর্ব, বাঙালির যে ইতিহাস, বঙ্গবন্ধুর যে অসাধারণ নেতৃত্ব, এভাবে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন এবং আজকের বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই বিষয়গুলো মাথায় রেখেই অনুষ্ঠানটিকে আমরা সাজানোর চেষ্টা করেছি। আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান অনেক বেশি হওয়া উচিত, কারণ এখনকার প্রজন্ম, আমাদের বাচ্চারা অনেক বেশি করে ওয়েস্টার্ন কালচারের সাথে যুক্ত হচ্ছে। গান ও কবিতা যেমন দেশপ্রেম জাগ্রত করে, তেমনি স্বাধীনতা যুদ্ধের সময় গান কবিতা মুক্তিযোদ্ধাদের করেছিল অনুপ্রাণিত। কবিতা এবং গান আমাদের কৈশোর এবং যৌবনে আমাদেরকে দেশকে ভালোবাসতে শিখিয়েছিল। আত্মভেজা মাটি যেখানে সমস্ত জাতির সমস্ত সম্প্রদায় মিলিত যে দলা ভূমি, সেখানে যে আমরা বলতে পারি আমি বাঙালি। দুচোখ ভরা স্বপ্ন নিয়ে যারা এঁকেছিলেন বাংলার মানচিত্র, তাদের গৌরবগাথা জাতির কাছে চির সবুজ রাখতে এমন আয়োজনের বিকল্প নেই, বলছেন দর্শক শ্রোতারা। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।